আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون صدق الله العظيم সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ সবাইকে পবিত্র মাহে রমাদানের মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন একটি সংকটময় মুহূর্তে বৈশ্বিক প্যান্ডেমিক মহামারীর সময়ে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং মহান রব্বুল আলামিনের ফরজ ইবাদাতের অন্যতম একটি ইবাদাত সিয়াম সাধনা এই পবিত্রতম ইবাদাত মহান রব্বুল আলামিন আমাদেরকে পালন করার তাওফিক করে দিয়েছেন, সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। এই পবিত্রতম মাসে মহান রব্বুল আলামিনের নির্দেশিত পন্থায় মুমিন মুসলমানগণ বিভিন্ন ধরনের ইবাদত আমরা করে থাকি। মহান রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটি ইবাদতের অসংখ্য মূল্যায়ন রয়েছে। পবিত্র কুরআনুল কারীম পাঠ করা, বুঝে অনুধাবন করা এবং সে অনুযায়ী নিজেকে পরিচালিত করা মহান রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন সবার প্রতি। কিন্তু পবিত্র কুরআনুল কারীম এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব যেই কিতাব বুঝে পাঠ করা, এর মর্মমারী উপলব্ধি করে পাঠ করা, এর মধ্যে অসংখ্য সওয়াব রয়েছে এবং সেভাবেই পাঠ করা হলো মুসলমানের প্রতি ফরজ। কিন্তু এটি এমন একটি কিতাব যেই কিতাব যদি কেউ বুঝে পাঠ না করে, শুধু পাঠ করে যায়, সেটার মধ্যে অসংখ্য সওয়াব রয়েছে। কিন্তু কোরআনের অর্থ বোঝা বা এর মর্ম বোঝার চেষ্টা অব্যাহত থাকতে হবে। পাশাপাশি আমরা যতদিন বুঝতে না পারব, ততদিন আমরা যেভাবে পাঠ করতে পারি সেভাবে আমরা পাঠ করে যাব, এটা হলো কোরআনের দাবি। পবিত্র রমাদান মাসে আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে পাঠ করা বা শেখার চেষ্টা করছি। আমি নিজেও বিগত সময়ে পবিত্র কোরআনুল কারীম পাঠ করেছি, খতম করেছি। এই রমাদান মাসে আমি চেষ্টা করছি পবিত্র কোরআনুল কারীমের অর্থ বোঝার এবং পবিত্র কোরআনুল কারীমের তাফসির বুঝে পড়ার চেষ্টা করা, এবং সেই পড়াটাই আমি আপনাদেরকে সাথে নিয়ে এই আয়োজনের সাথে আমি করছি। আজকে আমরা এই আয়োজনে আজকে আমরা দেখব ছোট্ট আরও একটি সূরা, যে সূরাটিও পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি অন্যতম ছোট সূরা, সেই সূরাটির আমরা তেলাওয়াত করব, অর্থ পড়ার চেষ্টা করব এবং সূরাটির শানে নজুল এবং তাফসির, সংক্ষিপ্ত তাফসির আমরা দেখার চেষ্টা করব। আজকের সূরা হলো সূরা কাউসার, যে সূরাটি পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। এই সূরাটিও মক্কী সূরা, আয়াত নম্বর 3। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সদাকাল্লাহুল আযীম।
সূরা কাউসারের এ হলো তেলাওয়াত। এখন যদি আমরা অর্থের দিকে লক্ষ্য রাখি, প্রথমেই আমরা যে বিসমিল্লাহির রহমানির রহিম বললাম, এটার অর্থ আমরা গত লাইভ অনুষ্ঠানে আমরা এটা দেখেছি যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ শুরু করছি মহান রব্বুল্লাহ আলামিনের নামে, আর রহমানির রহিম যিনি সকলের প্রতি দয়াবান এবং পরম দয়ালু। আমরা গত লাইভে আমরা বলেছি যে এই আর রহমান, মহান রব্বুল্লাহ আলামিনের যে দয়াবান, এটি বিশ্বাসী অবিশ্বাসী কাফের মুশরিক মুমিন মুসলমান সবার প্রতি এই আর রহমান শব্দটি আমভাবে প্রযোজ্য। মহান রব্বুল্লাহ আলামিনের রহমান, রহমা এবং দয়ার মাধ্যমেই সকল মানুষ, সকল জীবজন্তু পৃথিবীতে বেঁচে আছে। এবং আর রহিম শব্দটি মহান রব্বুল্লাহ আলামিনের কাছের যে বান্দা রয়েছে, আর ইমানদার যারা রয়েছে তাদের প্রতি মহান রব্বুল্লাহ আলামিনের পক্ষ থেকে খাস দয়াটা। এরপরে আমরা সূরা আল কাউসারের যে আয়াতগুলো আমরা তিলাওয়াত করলাম, সেই আয়াতের আমরা অর্থগুলো দেখি। প্রথম যে আয়াতটি আমরা তিলাওয়াত করেছি, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই আয়াতের অর্থ হল মহান রব্বুল্লাহ আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছেন, হে রাসূল, ধীর বিশ্বাস রাখো, আমি তোমাকে কাউসার দান করেছি। দুই নম্বর আয়াত হল ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, সুতরাং তুমি নিজ প্রতিপালকের সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ পড়ো ও কুরবানি দাও। তিন নম্বর আয়াতের অর্থ হল ইন্না শানি আকা হুয়াল আবতার, নিশ্চয়ই তোমার যে শত্রু তারই শিকড় কাটা। আবতার শব্দের অর্থ হলো শিকড় কাটা। আমরা এটা শানে নজল এবং এর সংক্ষিপ্ত তাফসির আমরা দেখার চেষ্টা করব। এখন ইন্না আ'তাইনাকাল কাউসার, এই কাউসার শব্দটির শাব্দিক অর্থ হল প্রভূত কল্যাণ। জান্নাতের একটি বিশেষ হাউজের নামও কাউসার, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃত্বাধীন থাকবে, মহান রব্বুল্লাহ আলামিনের সুপারভিশনে থাকবে। তার উম্মত সে পানি দ্বারা পরিতৃপ্ত হবে। হাদিসে এসেছে যে হাউজে কাউসারের যে পেয়ালা আকাশের তারকারাশির মতো বিপুল সংখ্যক হবে। এখানে কাউসারের অর্থ যদি করা হয় প্রভূত কল্যাণ, তবে হাউজে কাউসারের অন্তর্ভুক্ত থাকবে। তো হাউজে কাউসারের যে পেয়ালা আকাশের তারকারাশির মতো বিপুল সংখ্যক হবে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারভিশন, তার অথরিটির মধ্যে থাকবে, এটি কর্তৃত্বাধীন থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, তারা এই পানির এর পানি পান করে সেই বিপদের দিনে, সে সংকটময় মুহূর্তে উম্মতেরা পরিতৃপ্ত হবে। এই যে ভ্যালুয়েবল যে হাউজে কাউসার, যে প্রভূত যে কল্যাণ, মহান আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটি দান করার মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্যাটিসফ্যাকশনের জন্য বলেছেন যে নিশ্চয়ই হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, এটি আপনার জন্য একটি অত্যন্ত সম্মানের বিষয়। সুতরাং ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনি নিজে প্রতিপালকের সন্তুষ্টির জন্য নামাজ পড়েন এবং কুরবানি দান। এরপরে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যে নিশ্চয়ই তোমার যে শত্রু তারই শিকড় কাটা। এই কাউসার সুরাটি নাজিলের যে প্রেক্ষাপট এবং আবতার যে শব্দটা, যে শিকড় কাটা, সেটার সংক্ষিপ্ত আমরা অর্থ দেখেছি। আমরা এখন তাফসির দেখব যে আবতার শব্দটি বা শিকড় কাটা শব্দটি কুরআনুল কারিমে, কুরআন মাজিদে এই আবতার এর শব্দের শাব্দিক অর্থ হল শিকড় কাটা। আরববাসী আবতার শব্দটি এমন লোকের জন্য ব্যবহার করে থাকে যার বংশধারা চালু থাকে না, অর্থাৎ যার কোনো পুত্র সন্তান থাকে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল পুত্র সন্তান
ইন্তেকাল করেন। ইন্তেকাল করলে আস ইবনে ওয়াইল ও অন্য অন্য কাফিরগণ তার প্রতি কটাক্ষ করে বলতে লাগলো তিনি আবতার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, যে তার বংশ রক্ষা হবে না, তার কোনো পুত্র সন্তান নেই। তারই জবাবে মহান আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছিলেন। এতে বলা হয়েছে আল্লাহ তাআলা তো আপনাকে কাউসার দান করেছেন, আপনার ঔরসজাত পুত্র বেঁচে থাক বা না থাক তাতে ক্ষতি কী, আপনার যে রুহানি পুত্র তো অসংখ্য রয়েছে, অগণিত রয়েছে, অগণ্য, তারাই আপনার নাম রাখবে, আপনার দিন নিয়ে এগিয়ে চলবে, দিনের কাজ করবে। সুতরাং আবতার তো আপনার শত্রুগণ, তারাই তো মূলত আবতার, তাদেরই শিকড় কাটা। শত্রু কারা? কাফির, যারা সেই সময়ের যারা ষড়যন্ত্র করেছিল সেই কাফিরদের মূলত আবতার, তাদের শিকড় কাটা, তাদের বংশ রক্ষা হবে না, তাদেরকে কোনো পৃথিবীর মানুষ যুগ যুগ ধরে তাদেরকে মনে রাখবে না, সম্মানের সাথে মনে রাখবে না, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে রাখবেন। তার যে রুহানি যে মত যারা রয়েছে, রুহানি পুত্র যারা রয়েছে, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুগ যুগ ধরে পজিটিভলি এবং সম্মানের সাথে তাকে মনে রাখবেন। সুতরাং মৃত্যুর পর সেই কাফের মুশরিক যারা, যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে বলেছিলেন, আবতার শব্দটি ইউজ করেছিলেন, শিকড় কাটা, পুত্র সন্তান না থাকার কারণে মহান আল্লাহ তাআলা বলে দিলেন যে মৃত্যুর পর তাদের কোনো নাম নিশানা থাকবে না, এবং বাস্তবে তাই হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমর হয়ে আছেন এবং থাকবেন অসংখ্য তার উম্মতের প্রতিদিনের লক্ষ কোটিবার দুরুদ ও সালাম এর মাধ্যমে। তার নাম বিশ্বের সর্বত্র ভক্তি শ্রদ্ধার সাথে উচ্চারিত হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, তার পবিত্র জীবন চরিত্রের চর্চা একটি জীবন্ত বিষয় হয়ে আছে সমগ্র বিশ্ববাসীর কাছে। অপরদিকে যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিন্দা করত, আবতার বলতো, তাদেরকে কেউ চিনেও না, আর কেউ তাদের নাম উল্লেখ করলেও সেটা অবশ্যই ঘৃণা এবং অবজ্ঞার সাথেই করে থাকে। সুতরাং মহান আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেছেন যে আমি আপনাকে কাউসার দান করেছি, সুতরাং মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আপনি নামাজ পড়েন, কুরবানি দেন, এবং বলেছেন যে শত্রু যারা, যারা আপনাকে আবতার বলে, শিকড় কাটা বলে, পুত্র সন্তান না থাকার কারণে, মূলত শিকড় কাটা হলো সেই কাফের মুশরিকরা। এই আয়াত দ্বারা আমরা একটি জিনিস আমরা বুঝতে পারি যে আয়াতটা যে শুধুমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করেই মহান আল্লাহ তাআলা বলেছেন তা নয়, এর মধ্যে সমগ্র বিশ্ববাসীর একটি শিক্ষা রয়েছে। আমাদের সমাজে কিন্তু চালু আছে যে যার পুত্র সন্তান হয় তার ক্ষেত্রে আমরা বলে থাকি যে বংশ রক্ষা হবে, যার পুত্র সন্তান থাকে না আমরা বলি, বলে থাকি, সমাজে একটি প্রচলিত আছে যে তার বংশ রক্ষা হবে না। সুতরাং মহান আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে সেই সব প্রশ্নেরও জবাব দিয়েছেন যে পুত্র সন্তান হলেই যে বংশ রক্ষা হবে আর পুত্র সন্তান না থাকলে যে বংশ রক্ষা হবে না, এটা কিন্তু আসলে বলা যাবে না, বলার কোনো ওয়ে নেই। বস্তুতপক্ষে মহান আল্লাহ তাআলা যাকে সম্মান দান করেন তাকে পুত্র সন্তান দিয়েও করতে পারেন এবং কন্যা সন্তান দিয়েও করতে পারেন। এবং বাস্তবিক জীবনে আমরা দেখি যে যেই মানুষটি মনে করে যে পুত্র সন্তান দ্বারাই হয়তো তার বংশ রক্ষা হবে, বাস্তব জীবনে হয়তো এমনও উদাহরণ আমরা দেখতে পাই যে সেই পুত্র সন্তানের এমন কোনো আচরণ, এমন ব্যবহার তার জীবন এবং সেই পুত্র সন্তানের কর্মকাণ্ডের কারণেই সেই বাবার হয়তো সম্মানহানি হয়, তার বংশের সম্মানহানি হয়, সেই বাবা হয়তো পুত্র সন্তানের পরিচয়ে তার মুখ দেখাতে পারেন না বা লজ্জাজনক পরিস্থিতিতে পড়েন। অপরদিকে কন্যা সন্তানের মাধ্যমেও মহান আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে সম্মানিত করতে পারেন, তার বংশের সম্মান উজ্জ্বল করতে পারেন এবং সেই ব্যক্তিটিকে সমাজে এবং রাষ্ট্রে
বা সবার কাছে সম্মানিত ব্যক্তি হিসাবে গড়ে তুলতে পারেন মহান রব্বুল আলামিনের অনুগ্রহে এবং নির্দেশে। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুত্র সন্তান না থাকার কারণে যারা আবতার বলতো, শিকড় কাটা বলতো যে বংশ রক্ষা হবে না, বস্তুত পক্ষে মহান আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন যে পুত্র সন্তান না থাকার পরেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুগ যুগ ধরে পৃথিবীবাসীর কাছে কিভাবে সম্মানিত করে রাখা হয়েছে। সুতরাং এই আয়াতটা কিন্তু আমাদের জন্য একটি শিক্ষণীয় বিষয়। আমরা যারা কোনো কিছুকে কোনো কল্যাণের অংশ মনে করি, এটি কিন্তু বাস্তবিক অর্থে সর্বশেষ কথা নয়। সুতরাং মহান আল্লাহ তাআলা এই সূরা আল কাউসারের যে আয়াতগুলো সেগুলোর প্রতি আমাদের মর্মমানি, সেগুলো উপলব্ধি করার তৌফিক আমাদেরকে দান করুন, এবং এর যে শিক্ষা রয়েছে সেই শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। কোরআনকে বুঝার এবং এর মর্মমানি বুঝার তৌফিক মহান আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত পড়াশোনা আপনাদেরকে সাথে নিয়ে সেটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।